যারা এই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করে বাংলাকে ভাগ করতে চায়, তাদের বিরুদ্ধে আজকে এই লড়াই থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, পৃথক জেলা করার সাহস কেউ দেখাতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। পৃথক রাজ্য করার, এই যে কথায় কথায় বলে উত্তরবঙ্গ, কিসের উত্তরবঙ্গ? আপত্তি থাকলে বলবেন, ভুল হলে সংশোধন করবেন, গায়ে লাগলে বকবেন, কিন্তু আমার অভিমানের কথা আমি আপনাকে বলতে আজকে এই মঞ্চে এসেছি। আমি বলবো আমার উত্তরবঙ্গ কথাটা শুনতে ভালো লাগে না। আমি যখন ঠিক করলাম আমি জলপাইগুড়ি আলিপুরদুয়ার দুটো সাংগঠনিক জেলা মিলিয়ে একটা ধূপগুড়ি ফুটবল ময়দানে সভা করব, সঙ্গে সঙ্গে মিডিয়ার কিছু বন্ধুরা হেডলাইন করলো উত্তরবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন উত্তরবঙ্গ? আমি যখন ঝাড়গ্রামে সভা করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না, আমি যখন হলদিয়ায় সভা করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না, আমি যখন ব্যারাকপুরে মিটিং করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না, আমি ডায়মন্ড হারবারে মিটিং করি তখন তো আপনি দক্ষিণবঙ্গ বলেন না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে আগামী ছ মাসের মধ্যে এমন তৃণমূল কংগ্রেস আমরা এই মাটিতে তৈরি করব, পরের বার যখন আমি আসব এই সাংবাদিকরাই খবর করবে উত্তরবঙ্গ নয় ধূপগুড়ি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।